أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة لي أَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفورُ ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من خاسئا، خاسئا وهو حسين، صدق الله আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক মু আমাদান বি আর বি মাহের আমাদান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি মৌলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরি বিজয় টেলিভিশনের মাহের রমাদানের অনন্য অনুষ্ঠান আপনারা দেখছেন আজ আমরা শুনলাম পবিত্র কোরআনুল করিমের সাতষট্টি নম্বর সৌরা মুলকের আল্লাহ রাব্বুল আলমিন এই সুরায় এক হাজার তিনশো তেরোটি অক্ষর দিয়েছেন এক থেকে চার পর্যন্ত আমরা তেলাওয়াত শুনেছি পিয়ারা নবী সাল্লু আলহিহি আসাল্লাম বলেছেন এই সুরাটির আরও নাম আছে এক তো হলো মুলক অর্থ রাজত্ব গোটা পৃথিবীর রাজত্বের মালিক কে আল্লাহ তালা আমরা যদি পানির দিকে তাকাই কত পানি আছে পৃথিবীতে সমস্ত নদ নদীতে বাংলাদেশে যে হাজার হাজার নদী আছে অথবা যে সাগর আছে মহাসাগর আছে গোটা পৃথিবীতে যত পানি আছে গভীরতা কত সমস্ত পানির ওজন কত মালিককে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে তা তালা জানিয়ে দিয়েছেন মিনাল আফর আই তুমুল মা তোমরা যে পানি পান করছো কে পানির ব্যবস্থা করে তোমরা কি আকাশ থেকে বর্ষণ করো নাকি আমি আল্লাহর নির্দেশে তা বর্ষিত হয় গোটা পৃথিবীর সমস্ত মেঘ মালা বাতাস দিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে যাচ্ছে ফেরেস্তা কুল আর সেই জায়গায় প্রয়োজন মতো পানিগুলো দেওয়া হচ্ছে তোমার গার্ডেনে তোমার বাগানে তুমি পানি দিচ্ছ তোমার জমিনে পানি দিচ্ছ পৃথিবীতে হাজার নয় লক্ষ নয় কোটি কোটি আরও বেশি গাছপালা আছে এই বন বনানি এর ভেতরে কে পানির ব্যবস্থা করছে কে অক্সিজেনের ব্যবস্থা করছে প্রতিদিন তুমি যে লিটার লিটার অক্সিজেন গ্রহণ করছো বান্দাবান্দি এগুলো গাছ থেকে আসছে আর এই গাছগুলোকে আমি আল্লাহ আমি বপন করেছি আমার কুদরত দিয়ে গোটা পৃথিবীর রাজাধিরাজ রাজত্বের মালিক একমাত্র আমি আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ বলবেন লিমানিল মুলকুলিয়ম আজকের রাজত্ব কার জন্য দুনিয়ার মাঝখানে বাড়ি গাড়ি পেয়ে অফিস আদালত জমির মালিক হয়ে তুমি বলো তুমি এটার মালিক আরে তুমি এটার মালিক না হাত বদলের জায়গা হলো দুনিয়া আজ দাদার কাছে কিছুদিন পর বাবার কাছে এর কিছুদিন পর ছেলের কাছে এর কিছুদিন পর নাতির কাছে তাই তো কবি বলেছেন এদেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল কার সকল শক্তি শূন্য হারিয়ে গেল একটা সময় ছিল বিশ তিরিশ কেজি ওজন করে তিনি নিয়ে যেতে পারতেন কাঁধে করে যখন এই মানুষটি সত্তর পঁচাত্তর আশি বছর বয়স এখন দুই কেজি দুই কেজি চার কেজি হাতে নিতে তার কষ্ট হয় এমন কি এই পা উঁচু করে সিএনজিতে প্রাইভেট কারে রিকশায় অটোতে তিনি বসবেন এমনকি হেঁটে হেঁটে দশ পনেরো কদম যাবেন এটাও তিনি যেতে পারেন না তার মানে কিসের মালিক আমি আমি কি ছড় না নবীজি বলেছেন তুমি যা খেয়েছো তুমি যে কাপড় পরেছ এতটুকুন মালিক তুমি সুতরাং সেই আল্লাহ তাআলা বলেন সব মালিক আমি আল্লাহ দ্বিতীয় আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মৃত্যু দিয়েছি হায়াত দিয়েছি কে ভালো কাজ করো এটা আমি দেখতে চাই এরপরে আল্লাহ বললেন সাত আসমান বানিয়েছি খুঁটিবিহীন এই আকাশ ঝুলন্ত অবস্থায় আমি রেখেছি কোনো জায়গায় কোনো ছিদ্র নেই একটু নজর করে তোমরা দেখো যখনই তোমার চোখ দেখবে চোখ সেখান থেকে আবার রিটার্ন চলে আসবে আর বলবে না 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 কোনো খুদ দেখি নাই কোনো ভুল দেখি নাই এই হলেন আল্লাহ তালা কোনো ভুল নাই কোনো খুঁত নাই মিল আর মিল সুন্দর আর সুন্দর কবি বলেছেন সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ এত সুন্দর পাখি এত সুন্দর ঝর্ণা এত কিছু তিনি বানিয়েছেন সেই মালিকের গোলামি করা দরকার এক সাহাবির কবর থেকে এই সৌরার তেলাওয়াত আসছে নবীজিকে বলল সাহাবিরা আমরা তাঁবু খাটিয়েছিলাম রাতের বেলা এখান থেকে শব্দ পেয়েছি আল্লাহর হাবিবকে কে ল আমিন জানালেন এই বান্দা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় মুলকের তেলাওয়াত প্রতিদিন করতেন এই জন্য নবীজি বলেছেন প্রতিদিন রাতের বেলা মুল্ক তেলাওয়াত করো তোমার জন্য সুপারিশ করবে কবরে আসুন আমরা প্রতিনিয়ত এই সৌরাটি আমরা তেলাওয়াত করি বাচ্চাদেরকে শিখাই আসুন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তৌফিক দান করেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ارحمنا فانك خير الراحمين اللهم ارزقنا زياره الكعبه وارزقنا زياره المدينه وارزقنا زياره النبي صلى الله عليه وسلم في النوم ربِّ ارحمهما كما ربَّياني صغيرا আল্লাহ আলা ইফতার সামনে নিয়ে বিআরবি মাহের মাদান অনুষ্ঠানে প্রতিদিনের মতো আজও তোমার বান্দাবান্দিরা আমাদের সঙ্গে মোনাজাতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তোমার সৃষ্টি জগতের তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট আমাদের হাত দুইটা কবুল করে নাও আমাদের সিয়াম আমাদের ইফতার আমাদের তারাবি আমাদের দান সাদাকা কবুল করো নবীজির কাছে হাদিয়া পৌঁছিয়ে দাও পৃথিবীর সমস্ত মুসলমান নর নারীর কবরে পৌঁছিয়ে দাও ভালো আমল করার তৌফিক দান করো মুলকের তেলাওয়াত বুঝে বুঝে জিন্দগি বানাবার তৌফিক দান করো সুবহান রব্বিক ইজতাম আলামিন।